আরেকটা কথা বলতে আপনাকে ভুলে গেছি, সেটা হচ্ছে এইখানে যখন আপনি ছবিগুলো আপলোড করবেন, মনে রাখবেন ছবির সাইজ মিনিমাম ম্যাক্সিমাম 100 KB হইতে পারবো, মানে 100 KB নিচে হইতে হইবে আপনার ছবিগুলো। 100 KB বেশি যদি হয়ে যায় আপনার ছবি, তাহলে কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন না। সো আপনি এখানে ছবি আপলোড করার জন্য কম্প্রেস করে আপনাকে 100 KB নিচে আগে বাড়িয়ে নিতে হবে। এটার জন্য আপনি কোনো ফটোশপ বা অন্যান্য যে টুলসগুলো আছে ফটো এডিটিং, ওইগুলো ইউজ করতে পারেন। অথবা আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে দেখেন এখান থেকে ডিফল্ট প্যানেলে আসবেন। আসার পরে এই নিচের দিকে দেখতে পারবেন অনলাইন টুলস নামে একটা লিঙ্ক আছে, বাটন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এইরকম আরও কিছু লিঙ্ক আসবে। এখানে আপনি দেখতে পারবেন যে টাইনি পিএনজি ইমেজ কম্প্রেশন নামে একটা লিঙ্ক আছে, এটার মধ্যে আপনি ক্লিক করলে আপনাকে এই ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে আসবে। এখানে আপনি আপনার ওই ছবিগুলোকে যদি বেশি হয় তাহলে এখানে আপলোড করে তারপরে হচ্ছে আবার ডাউনলোড করে ফেলবেন। ধরেন একটা করে দেখি হয় নাকি কিছু, ধরেন এই দেখেন এখানে আমি একটা ছবি আপলোড করলাম, এটার অরিজিনাল সাইজ ছিল 80 KB, ঠিক আছে, এখন দেখেন কম্প্রেস সাইজ 73 KB করে দিছে। সো এইরকম আপনি বড় সাইজের ছবি আপলোড দিলেও এখানে কমিয়ে দেবো, তারপরে এখান থেকে সিম্পলি আপনি ডাউনলোড করবেন, করে ওই ছবিটা ওইখানে নিজে আপলোড করে দেবেন। পিএনজি ইমেজ কম্প্রেসর দিয়ে কম্প্রেস করার পরেও যদি দেখেন আপনার ছবিটা 100 KB-র উপরেই আছে, তখন আপনি এর উপরেই দেখবেন এফআরডি ইমেজ কম্প্রেসর আছে আরেকটা টুলস, এটার মধ্যে ক্লিক করবেন, তাহলে আপনি এখানে চলে আসবেন। আচ্ছা, হাইটের মধ্যে আপনি লিখবেন হচ্ছে 300, আর ওয়াইডের মধ্যে লিখবেন আপনি হচ্ছে 1200, দারমিন হচ্ছে এই ছবিটা হবে 1200 পিক্সেল হাইট, ওয়াইড হবে আর 300 পিক্সেল হাইট হবে, দিয়ে জাস্ট আপনি কনফার্ম দেবেন। তারপরে আপনি এখানে জাস্ট ওই ছবিটা আবার আপলোড করবেন। দেখেন এটা আমি আবার যদি এখানে আপলোড করি, দেখেন কত হয়, এইটা আপলোড করি, আপলোড করবেন, করে দেখেন এটার কম্প্রেস আগের সাইজ ছিল 81 KB, এটা কম্প্রেস সাইজ হয়েছে 63 KB, ওয়াইড হাইট 1200 পিক্সেল, হাইট হচ্ছে 300 পিক্সেল। এখন জাস্ট আপনি এখানে ক্লিক করলে এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে, তারপর আপনি নিয়ে ওইখানে আপলোড করে দেবেন। তো এইভাবে আপনি করতে পারেন, এফআরডি ইমেজ কম্প্রেসর দিয়ে বেশি কম্প্রেস হবে, তো আপনি যে কোনো টুলস ইউজ করতে পারেন আপনার প্রয়োজন মতো। করে জাস্ট এখানে আসবেন, কম্প্রেস করার পর আপনি জাস্ট আবার থিম কাস্টমাইজার সাথে যাবেন, গিয়ে এই যে এখানে আসবেন, এখান থেকে ছবিটা আপলোড করে দেবেন, তাহলে দেখবেন আপলোড হয়ে যাবে। আরেকটা জিনিস, হাইট তো সরি সাইজ তো 100 KB নিচেই হইতে হবে, আর হচ্ছে হাইট ওয়াইড হাইটও কিন্তু আপনার 1200x300 পিক্সেল হইতে হইব, মানে হচ্ছে ওয়াইড হচ্ছে 1200 পিক্সেল হতে হবে আর হাইট হচ্ছে 300 পিক্সেল হতে হবে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্ট।